এই মুহূর্তত মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার ফলাফলের সকল ছাত্র ছাত্রীর আছে গুরুত্বপূর্ণ খবর। শিক্ষা বিভাগে প্রকাশ করেছে এক জরুরি নির্দেশনা, কেতিয়ার খুলব রাজ্যের স্কুল কলেজ, শেহতীয়া সকল খবর এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আহক আজির ভিডিওটি আরম্ভ করো। আরম্ভণিতে এটি অনুরোধ, যিসকল বন্ধু বান্ধবী বর্তমানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে কাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে অল করে রাখব, যাতে আমি দিয়া ভিডিওর নোটিফিকেশন সঠিক সময়ত লাভ করব পারে। নমস্কার সকলকে, আজির ভিডিওটি মই বিশ্বজিৎ বৰাই স্বাগতম জানাইছো। প্রথমে জানাব বিচাৰিছো, শিক্ষা বিভাগ কঠোর হয়েছে, প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোভিড-19 পরিস্থিতির পরিপ্রেক্ষিত ফলাফল ঘোষণা করার সমস্যার যে সৃষ্টি হয়েছে তার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটার সকল বিদ্যালয়কে বছরেকিয়া বাছনি পরীক্ষা ইউনিট টেস্ট সময়মতে অনুষ্ঠিত করবর নির্দেশনা প্রেরণ করেছে, আর এই তথ্য আপলোড করব পোর্টেলর জড়িয়ে। এটার প্রতিটি পরীক্ষার তথ্য আপলোড হব এক সরকারি পোর্টেলর জড়িয়ে। গতি ছাত্র ছাত্রী সকলে প্রতিটি পরীক্ষায় এটার ভালদরে দি যাব, আপনার প্রতিটি পরীক্ষার নম্বর হিসাব করা হব চূড়ান্ত পরীক্ষার। ইপিনে স্কুল কলেজ খোলার সম্পর্ক আছে গুরুত্বপূর্ণ খবর। নিশ্চয় আপনাদের খবর লাভ করেছে, ICMR পরামর্শ আগবাইছে স্কুল কলেজ সমূহ খুলিবর। ইয়ার মাজতে শিক্ষামন্ত্রী মন্তব্য প্রকাশ করেছে যে রাজ্যের স্বাস্থ্য বিভাগে অনুমতি প্রদান করার লগেলগে খোলা হব রাজ্যের স্কুল কলেজ। জানিবপরা অনুসরি আগস্টত খোলা হব রাজ্যের স্কুল কলেজ। ইতিমধ্যে কেবাখনো রাজ্য স্কুল কলেজ খোলার পরিকল্পনা গ্রহণ করেছে। এইবার জানাব বিচারিছো, মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকের ফলাফল সম্পর্ক আছে গুরুত্বপূর্ণ খবর। আজি ঘোষণা করা হব দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। উল্লেখযোগ্য যে ICSE বোর্ডের দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল আজি দিনের 3 বজাত ঘোষণা করা হব। ইপিনে রাজ্যের মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার ফলাফল 31 জুলাইর পূর্বে ঘোষণা করা হব বলে ইতিমধ্যে নিশ্চিতি প্রদান করেছে রাজ্যের শিক্ষা বিভাগে। কিন্তু কেতিয়াকে ফলাফল ঘোষণা করা হব ইয়ার কোনো স্পষ্ট নির্দিষ্ট তারিখ বর্তমানে প্রকাশ করা হওয়া নাই। ইয়ার শেহতীয়া সকল খবর আপনার জানালো, পরবর্তী নির্দেশনা অহার ভিডিওর মাধ্যমে আপনার জানাই দিয়া হব। শেষরলকে চলার ধন্যবাদ জ্ঞাপন করছো। জয় অসম।